বাংলাদেশের ছয় ছাত্রনেতার উপর ভারত ভিসার নিষেধাজ্ঞা আসলো এমন একটি খবর দিয়েছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম খবরে বলা হয়েছে বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেয়া এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড বা কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে অভিযোগ এনেছে নয়াদিল্লি এই অভিযোগের কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ছয় ছাত্রনেতা এবং তাদের পরিবার পরিজন তাদেরকে ভারতে ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে মৌখিক নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে এমন একটি মৌখিক নির্দেশনা দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ওই ছয়জন ছাত্রনেতার মধ্যে কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও রয়েছেন রয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা এবং ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্রশক্তির আয়ব আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লা শারজিস আলম ও নুসরাত তাবাসুম তবে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত দুই উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কি না তা জানতে পারেনি দা মিরর এবং এই খবরটি বাংলাদেশেরও কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হয়েছে এই খবরে আপনারা জানেন বাংলাদেশে যে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে তাদের মধ্যে অনেকেই নেতৃত্ব দিয়েছেন তবে নুসরান তাবাসুম অন্য একটি গণমাধ্যমকে জানিয়েছে এই খবরটি যদি সত্য হয়ে থাকে সেটি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং এটি নিয়ে তিনি চিন্তিত নন তবে অন্যান্য যারা যে কোটা সংস্কারের বিরোধী যারা আন্দোলন করেছেন যা যাদের নাম এসেছে বিশেষ করে ফ্রন্ট লাইনে রয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তাদের কোনো প্রতিক্রিয়া এখনও কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এবং তাদের পরিবার এবং আত্মীয়দেরকে এই কালো তালিকাভুক্ত করা হবে এমন একটি খবর প্রকাশ করেছে আপনারা জানেন বাংলাদেশের পাঁচ আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই তিনি প্রায় তিন সপ্তাহের বেশি অবস্থান করছেন এর মধ্যে এমন একটি খবর আসলো ভারতের কালো তালিকায় ভুক্ত করা হচ্ছে এই ছাত্র নেতাদের নাম মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য